স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী শুরু করতে চলেছি দশম শ্রেণীর গণিত প্রকার থেকে ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ। আজ আমরা চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ে কোষে দেখি 6.1-এর 5 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা এরকম যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। এবার সমাধানটা এরকম করা যাবে যে তাহলে আমাদের অঙ্ক অনুসারে তথ্যসূত্র কি না বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে যে 5%, আর আসল বলা আছে আসল পিটা হচ্ছে যে 80,000 টাকা। আর সময় বলা আছে সময় এন ইকুয়াল টু হচ্ছে যে 2.5 বছর, 2.2 বছর। আচ্ছা, এবার যদি আমরা প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করি তাহলে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে প্রথম 2 বছরে সমূল চক্রবৃদ্ধি আমরা জানি সূত্র কি না, সূত্র হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি উইদিন ব্র্যাকেট 1+R/100 2n। তাহলে আমরা এই সূত্রতে যদি ওইগুলো সব বসিয়ে দিই তাহলে এখানে পি হচ্ছে যে 80,000 টাকা, এবার 1+R হচ্ছে যে আমাদের 5% ÷100 2n, এখানে n কে আমরা 2 বছরের সুদ বার করছি তাহলে n ইকুয়াল টু 2। এবারে যদি এটাকে এত টাকা, এবার যদি আমরা যদি এটাকে যদি সমাধান করি তাহলে 80,000, এবারে এটাকে যদি ভেঙে নেওয়া যায় তাহলে দেখব যে গুণ করার পর যোগ করলে এরকম হচ্ছে যে 21/20 2 টাকা ইকুয়াল টু 80,000 × 21/20 টাকা। তাহলে আমাদের হচ্ছে যে 200, ক্যালকুলেশন করলে 200 × 441 টাকা ইকুয়াল টু 88,200 টাকা, 88,200 টাকা। তাহলে 80,000 টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের শেষে সুদে আসলে হবে বা সবৃদ্ধি চক্রবৃদ্ধি হবে সমূল চক্রবৃদ্ধি হবে 88,200 টাকা। এবারে তাহলে 2 বছরে হলো, এবার তার পরে 2 বছরে বের করতে হবে, তাহলে পরের 2 বছরে বের করতে হবে, পরের 8 বছরের জন্য মানে হাফ বছরের জন্য বের করতে হবে। তাহলে পরের হাফ বছরের জন্য তাহলে এইভাবে লিখতে পারি যে পরবর্তী
7 বছরের সুদ, এটা যদি সরল সুদের হারে বের করা হয় তাহলে কি হবে, আসল মানে 2 বছর পর সবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি হয়েছে যে 88,200, আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এবার এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এরকম হবে যে 44,100 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 টাকা ইকুয়াল টু 2,205 টাকা। তাহলে 8 বছরের হাফ বছরের সুদ হল 2,205 টাকা। তাহলে এবার সবৃদ্ধি চক্রমূল, অতএব 2.012 বছরের সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হবে আসল টাকাটা মানে 88,200 প্লাস পরের 8 বছরের সুদ 2,205 টাকা। ইকুয়াল টু হবে যে 90,405 টাকা। তাহলে আমরা নিম্নে উত্তর আমরা লিখতে পারি যে অতএব বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে উক্ত আসল টাকা 2.5 বছরের পর সমূল চক্রবৃদ্ধি হবে নব্বই হাজার চারশো পাঁচ টাকা। তাহলে এটা হলো উত্তর। তাহলে ধন্যবাদ স্টুডেন্ট, আবার পরের ক্লাসে আমরা একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।